পেঁয়াজ কুচি, একটা সেদ্ধ আলু, তিনটা ডিমের কুসুম, দুটো কাঁচা লঙ্কা কুচি, অর্ধেক চামচ লঙ্কার গুঁড়ো, 4 চামচ বেসন, লাগছে ধনে পাতা কুচি, অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, লাগছে মিট মশলা আর চাট মশলা, লবণ আন্দাজ মতো। এই বাটির মধ্যে এই ভাতগুলো নিয়ে নিচ্ছি। দিচ্ছি ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লাগছে আলু, দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, লাগছে লবণ আন্দাজ মতো 1/2 চামচ দিলাম। এটাকে হাত দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি মিট মশলা, অর্ধেক চামচের মতো, লাগছে চাট মশলা, এটা 1/2 চামচ দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দিচ্ছি এই বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিচ্ছি অল্প অল্প করে জোর দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটার তৈরি করে নিব। দিচ্ছি লবণ আন্দাজ মতো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, হাতে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার এই ভাত এইভাবে একটু বড় বড় বানাবো, এভাবে গোল করে করে একটা ডিমের কুসুম এইভাবে ভরে দিচ্ছি। করা হয়ে গেছে, বাকিগুলো এভাবে বানিয়ে নেব। তিনটা বানানো হয়ে গেছে, এবার এটাকে তেলে ফ্রাই করব। তেলটা আগে থেকে চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এই পকোড়াগুলো বেসনে এভাবে ডুবিয়ে দিলাম, এভাবে এটাকে সাবধানে ছেড়ে দিয়েছি। একদম অল্প হিটে হিটটাকে একটু কমিয়ে দিয়েছি, বাকিগুলো এভাবে ছেড়ে দিচ্ছি। পকোড়া রেডি হয়ে গেছে, দুই দিকটাই হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, খুব সাবধানে টিস্যু পেপার নিয়েছি, এই টিস্যু পেপার উপরে রেখে দিচ্ছি। হয়ে গেছে, এবার প্লেটিং করব। একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন লাগছে। খুব সাবধানে
দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। ডিমের কুসুম দিয়ে ভাতের পকোড়া প্লেটিং করে দিয়েছি। এই পকোড়াটা গরম গরম খাবে, দারুণ লাগবে খেতে। আশা করছি আপনাদের এই রেসিপিটা সবার ভালো লেগেছে। তাহলে ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।